হ্যালো ভিওয়ার্স আমাদের চ্যানেল কোকা পণ্ডিতা আপনাদেরকে বরাবরের মতো শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে এক মহাবশীকরণ নিয়ে হাজির হয়েছি এই বশীকরণটি এতই শক্তিশালী যে যে কোনো কঠিন আত্মা সে যত কঠিনই হোক না কেন সে আপনার বসে বসীভূত হতে বাধ্য তো এর জন্য আপনাদের যেসব জিনিস সংগ্রহ করতে হবে তা হলো অর্জুন গাছের সাল এবং দুটি মাদুলি এগুলো আপনি আপনার নিকটস্থ হাকিম বা দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন তো প্রয়োগ করার বকাল টোটকা আগে আপনাদেরকে অবশ্যই টোটকার উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে তারপর টোটকার প্রয়োগ করতে হবে আর আপনাদের আমি একটি বিষয় সতর্ক করব আপনারা শুধুমাত্র যাকে মনের মানুষ হিসেবে কাছে পেতে চাচ্ছেন যাদের প্রতি আপনাদের সত্যিকারের ভালোবাসা আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে আমাদের আজকের টোটকাটি আপনি প্রয়োগ করবেন অনেক সময় এরকম হয় যে অনেকে কাউকে প্রয়োগ করে নিজের উপর বসীভূত করে নিজের মনোবাসনা পূর্ণ করে তারপর ছেড়ে দেন আপনারা কখনোই এটি করতে যাবেন না তো এখন আমি আপনাদের বলে দিব কিভাবে এই টোটকার প্রয়োগ করতে হবে তার আগে বলে রাখি আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই টোটকার প্রয়োগ করার জন্য আপনাদেরকে তান্ত্রিক নিয়ম অনুযায়ী শনিবার অথবা মঙ্গলবার দিন নির্ধারণ করে নিতে হবে তারপর আপনাদের একটি প্রদীপ জ্বালিয়ে নিতে হবে প্রদীপ বলতে আপনি মোমবাতি জ্বালিয়েও করতে পারেন বা যে কোনো আগুনকে সাক্ষী রেখে আপনি এই কাজটি করবেন এর জন্য আপনাদের অর্জুন গাছের ছাল নিয়ে আপনাদের একটি মন্ত্র পাঠ করে এই ছালটিকে আপনাদের করতে হবে তো এখন আমি আপনাদের সুবিধার্থে মন্ত্রটি উচ্চারণ করে শোনাচ্ছি আপনারা যারা টোটকার প্রয়োগ করবেন তারা মনোযোগ সহকারে লক্ষ্য করুন আমাদের আজকের মন্ত্রটি এই উপর বান্ধু নিচে বান্ধু দায়ে বান্ধু বান্ধু বায়ে বান্ধু তীর তলবার অমুককে হাত পাও আখ কান সব মেরে মান এই হলো আমাদের আজকের মন্ত্র আমি আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আরেকবার উচ্চারণ করে শোনাচ্ছি উপর বান্ধু নিচে বান্ধু দায়ে বান্ধু বায়ে বান্ধু বান্ধু তীর তলবার অমুক কি হাত পাও আখ কান সব মেরে মান তো এই হলো আমাদের আজকের মন্ত্র আপনাদেরকে এই মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করে স্বয়ংসিদ্ধ করে নিয়ে তিনটি ফুক এই অর্জুন গাছের ছালের উপর আপনাদের দিতে হবে তো এখানে মন্ত্র পাঠ করার সময় যে অমুক লেখার জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনি যে নারী বা পুরুষকে বসীভূত করতে চাচ্ছেন সেই নারী বা পুরুষের নামটি আপনাদের উচ্চারণ করতে হবে এভাবে যদি আপনি সঠিক শুদ্ধভাবে উচ্চারণ করে এই অর্জুন গাছের সালে আপনি ফু দিবেন তারপরে আপনি এখান থেকে সামান্য পরিমাণ ভেঙে নেবেন সামান্য পরিমাণ দুটি থেকে আপনি ভেঙে নেবেন বা একটির যেটি নেন না কেন সেটির এক পাশে নেবেন একটি অংশ এবং আর এক পাশের একটি অংশ আপনি নেবেন এভাবে আপনি দুটি মাদলিতে ভরবেন দুটি মাদুলিতে ভরে লাল কার দিয়ে আপনি একটি আপনার নিজের শরীরে ধারণ করবেন এবং অপরটি আপনি যে নারী বা পুরুষকে বসীভূত করতে চাচ্ছেন উক্ত নারী বা পুরুষের বাড়ির সামনে আপনি পুঁতে দিয়ে আসবেন বা বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় আপনি পুঁতে দিয়ে আসবেন এর প্রভাবে দুই থেকে তিন দিনের মধ্যেই দেখতে পাবেন উক্ত নারী বা পুরুষ আপনার বসে বসীভূত হয়ে একেবারে আপনার উপর দেওয়ানা পাগল হয়ে গেছে এবং সে আপনার কাছে ছুটে চলে আসছে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে